সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেল বেঙ্গল জব নিউজে। দর্শক বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট। আপডেটটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে, এবং সেই নোটিফিকেশানে যেটা বলা হয়েছে যে খুব শীঘ্রই ফুড এসআইতে আবেদন প্রক্রিয়া শুরু হবে, সেই নিয়ে পাবলিক সার্ভিস কমিশন একটি নোটিফিকেশান পাবলিশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সেই নোটিফিকেশান, এখানে লেখা আছে দেখুন, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন কানেকশন উইথ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নাম্বার দেওয়া হয়েছে। কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2020। দ্য অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল কমেন্স অন অ্যান্ড ফ্রম 23rd। ডেটটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন 23/8/2023, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে ফুড ইন্সপেক্টরের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তারই অনলাইনের আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী 23/8/2023 বুধবার থেকে, সেটাই অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এবং বলা হয়েছে এখানে আরেকটা কথা, যেটা দ্য ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন উইল বি পাবলিশড ইন দ্য কমিশনস ওয়েবসাইট অন বিফোর, ডেটটা দেওয়া হয়েছে 23/8/2023, অর্থাৎ 23 তারিখের আগে পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গলের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে সিলেবাস তার সমস্ত ডিটেলস ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হবে, এবং আগামী 23/8/2023 থেকে বুধবার, যে ডেটটা বলা হয়েছে বুধবার দিন, সেই বুধবার থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। এবং এখানে যেটা বলা হয়েছে যে একটা কথা, যে ভিজিট কমিশনস ওয়েবসাইট অ্যাট www.psc.gov.in ফর ডিটেলড ইনফরমেশান। এখানে আজকে 17 তারিখে এই নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে যারা চাকরি প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছিলেন যে ফুড এসআইতে ফর্ম বেরোবে, আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে, তাই নিয়ে অনেকে চিন্তিত ছিলেন। ফাইনালি এর আগে একটা নোটিফিকেশান দিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন, সেখানে কিন্তু এই ডেটের কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না, কোনো ডেট নিয়ে অ্যানাউন্স করেনি। ফাইনালি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সেই ডেট অ্যানাউন্স করলো, আগামী 23/8/2023 বুধবার দিন থেকে শুরু হচ্ছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। যে সমস্ত ক্যান্ডিডেটস তারা দীর্ঘদিন ধরে ফুড ইন্সপেক্টর এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের জন্য বিশাল বড় একটা সুখবর। তাই বলবো যে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, যদি ভালো যদি মনে হয় এই ইনফরমেশানটা, তো অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করে দেওয়া উচিত। তাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর একটা কথা, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো। দেখা আছে নতুন একটা গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আসবো, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রস্তুতি অবশ্যই চালিয়ে যাবেন। ধন্যবাদ, দেখা আছে নতুন একটা চাকরি সংক্রান্ত ভিডিওতে।